হ্যালো এব্রুভান আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে চিংড়ি ভর্তা শুকনা সুটকির চিংড়ি ভর্তা সো বেসিক্যালি প্যাকেটের শুকনা চিংড়িটা কেনা হয়েছে এটা দিয়ে আমি ভর্তা বানিয়েছি এবং খুবই মজা হয়েছে আমি আজকে এসার সাথে লাওয়ের স্কিন ইউজ করেছি ইটস জাস্ট টু গিভ ডিফারেন্ট ফ্লেভার তো দিস ইজ মাই ফার্স্ট ট্রায়াল এবং খুবই ভালো হয়েছে সাদা ভাতের সাথে নিমিষে পুরো ভাতটা খেয়ে শেষ করা যায় এই চিংড়ি ভর্তাটা যদি থাকে আর আপনারা যদি সুটকি পছন্দ করেন যারা যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে তো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি রেসিপিতে সো প্রথমেই আমি একটা প্যাকেট শুটকি কিনে নিয়েছি সুপার মার্কেট থেকে চিংড়ি শুটকি এটা চাইনিজ দোকানে অথবা যে কোনো বাঙালি গ্রোসারি দোকানেই কিনতে পাওয়া যাবে আমি এটা বাঙালি একটা গ্রোসারি দোকান থেকেই কিনেছি বাট প্যাকেটটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড তো সুটকিটা প্যাকেট থেকে খুলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে খুব একটা বেশি ময়লা ছিল না তারপর আমি এটাকে ধুয়ে নিব তো এটার সাথে ভর্তার জন্য করিয়ানডা লিপস্টিক কেটে নিলাম এবং কিছু পানি দিয়ে সুটকিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে যত ময়লা আছে এবং কালার যদি থেকে থাকে সব কিছু যাতে চলে যায় তো আমি এরকম টেন মিনিটস টু ফিফটিন মিনিটসের মতো ভিজিয়ে রেখেছিলাম এর তারপর ভিজে রাখার পরে দেখতে পাচ্ছেন পাশের বাটিতে একটু কালার উঠে এসেছে এবং একটা ছাঁকনির সাহায্যে আমি সিঙ্কে এই সুটকিটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে সুটকিগুলো যেহেতু অনেক ছোটো ছোটো চিংড়ি মাছ থেকে তৈরি করা যার কারণে আমি একটা ছাঁকনি ইউজ করেছি কারণ নর্মালি হাত দিয়ে করতে গেলে বেশিরভাগটুকুই সিঙ্কের মধ্যে পানির সাথে পড়ে যেতে পারে সো এভাবে কিছুক্ষণ ধোয়ার পরে আমি আলাদাভাবে বাটির উপরে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য এদিকে আর একটা ননস্টিক প্যানের মধ্যে থ্রি টু ফোর টেবিল স্পুন অফ সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে তিন চারটা পোড়ামরিচ যেটাকে মরিচ শুকনো মরিচকে একটু পোড়া পোড়া ভাজি করে ফেলে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবং বাকি তেলটার মধ্যে ভিজিয়ে রাখা সুটকিগুলো ভাজতে দিয়ে দিয়েছি এভাবে ভাজি করেছি আনটিল পানিটা যাতে একটু শোক হয়ে যায় এবং সুটকিটা পুরা যখন ড্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি চুলার আঁচটা একটু লো করে দিয়েছি সুটকিটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করছি এটা করতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে কারণ আমি লো আছে করেছি এবং হাই আছে করলে হয় কি এটা ভি পুড়ে যায় আরেকটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেল নিয়ে এটার মধ্যে আমি এখন রসুন কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন কুচি করতে হবে না কারণ রসুনটা একটু ভাজি হওয়ার পরেই নরম হয়ে যায় রসুনটা কিছুক্ষণ ভাজি হয়ে যাওয়ার পরে এখানে আমি লাল পেঁয়াজ এবং ব্রাউন পেঁয়াজ দুটা মিক্স করে এখানে দু দুটা বড় বড় পেঁয়াজ ছিল ওগুলো কুচি কুচি করে কাটা তেলের সাথে ভাজি করে নিচ্ছি আর এখন একটা বাটির মধ্যে আধা চামচ লবণ দিয়ে পোড়া মরিচটাকে ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি আপনারা চাইলে একটা গ্লাভস পরেও করতে পারেন খালি হাতে করলে হয়তো বা হাতটা একটু জ্বলতে পারে আমি খালি হাতেই করেছি তো খুব ভালোভাবে মরিচটাকে লবণের মধ্যে মেখে নিলাম লবণের মধ্যে মেখে নিলে হয় কি যে এটাকে ভাঙতে ইজি হয় তো এখন আমি শিঙড়ি সুটকিগুলো যখন ভাজি করে হয়ে গেছে এটা আমি পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছি সাথে কদু স্কিন ছিল আমার বাসায় সেটাকে আমি ইউট্রলাইজ করার জন্য মিক্স করে দিচ্ছি এটা অপশনাল আপনাদের না করলেও হবে এবং এখন মরিচের গুঁড়োগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি লবণটা পুরো স্বাদ মতো আমি এক্সট্রা আরও আধা চামচ লবণ পরে অ্যাড করেছি এবং ঢেকে দিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো হাই হিটে তো এভাবে নাড়াচাড়া করতে করতে লাউয়ের স্কিনটা যখন একটু কুকড হয়ে আসবে তখনই এই সুটকিটা ভর্তাটা প্রায় তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য এবং পেঁয়াজটাকে খুব বেশি কুকড করবেন না একটু ক্রাঞ্চি রাখবেন কারণ ভর্তার মধ্যে পেঁয়াজটা যদি একটু ক্রাঞ্চি থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে আর মরিচটা যদি আরেকটু আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন এবং বেশি করে পাতা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে সুটকি ভর্তাটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে সার্ভ করছি সাদা ভাত গরম গরম সাদা ভাত দিয়ে এই সুটকি ভর্তা খেতেটা অসাধারণ লাগবে সো আশা করি আপনারা বাসায় বসে এই সুটকি ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পর যদি ভালো লেগে থাকে কমেন্টস করে আমাকে জানাবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ